একটা ঘোড়া ঠিক মতো বেচতে পারলে দাম হবে 2.5 থেকে 3 টাকা। 2.5 থেকে 3 টাকা কম পক্ষে, আর দাম যদি ভালো পাই 3.5 টাকাও হতে পারে। ব্রহ্ম, এ ব্রহ্ম, এ কিডা, এ আমি। আরে কাপড় থাকতো ভাই, দাঁড়া আসতেছি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। ও ভাই, তুমি বাইরে দাঁড়া ছিলে, এসো কে ভিতরে এসো। জরুরি কথা আছে তো, কিছু খাস না। জরুরি কথা, জরুরি কথা, কি জরুরি কথা? ধর তোর একটা ঘোড়া আছে, ধরলাম আমার একটা ঘোড়া আছে, সেই ঘোড়াটা হারায় গেছে এবং আরেকটা লোকের কাছে আছে, সেই ঘোড়াটা হারায় গেছে এবং আরেকটা লোকের কাছে আছে। এখন ধর তোর ওই ঘোড়াটা ডিম দেয়, কি হয়েছে? তোরে যা কই সেটা শোন, ধর যে তোর ওই ঘোড়াটা ডিম দেয়, কি দেয়? কপোতাক্ষ ভাই, তোমার কোনো সমস্যা টমস্যা হয় নাই তো? তোরে যেটা কই সেটা শোন, একটা ঘোড়া ঠিক মতো বেচতে পারলে দাম হবে 2.5 থেকে 3 টাকা। 2.5 থেকে 3 টাকা কম পক্ষে, আর দাম যদি ভালো পাই 3.5 টাকাও হতে পারে। এক লগে 3.5 টাকা চোখে দেখছস কখনো? এখন তুই লোকটার কাছে যাইবি আর ঘোড়াটা লয়ে আবি, তাহলে তোর একটা ঘোড়া হইল না? এই কথা ভালো মতো বুঝে কইবে না, কিন্তু তুমি তাহলে কেন ধরতেছ না যে ঘোড়াটা তোমার? ওই ঘোড়াটা আমার না, ঘোড়ার খোঁজ যখন তুমি জানো তাহলে তো ঘোড়াটা তোমার হইলেই ভালো হয়। মোটেও ভালো হয় না, কারণ ওই ঘোড়াটা আমাগো গ্রামে আছে, আমাগো গ্রামের সবাই জানে আমার কোনো ঘোড়া নাই। তার চেয়েও বড় কথা, ঘোড়াটা যার বাড়িতে আছে তার বাড়ি আমার বাড়ি পাশাপাশি, সে আমার হাড়ির খবর পর্যন্ত জানে। ও, তাহলে আমি কি হইলো? ঘোড়াটা তোর আর তার সাক্ষীটা আমি। তোমার বাড়ির পাশে কোন বাড়িতে এই ঘোড়া? গুপ্ত কবির বাড়ি। গুপ্ত কবি তো আমারও চেনে। চিনত, এখন চিনে না। তুমি যখন আমগো বাড়িতে থাকতা তখন তাদের মানে চিনত, এখন তুমি থাকো দানবের হাটের মামার বাড়ি, আর এই দানবের হাটের মামার বাড়ি থাকা অবস্থায় তোমার একটা ঘোড়া আছে আর সেই ঘোড়াটা হারায় গেছে, আর তার সাক্ষী হচ্ছি আমি নিজে। সাক্ষী নয় তুমি দিলা, কিন্তু তারা যদি আমার বাড়িতে খোঁজ নিতে আসে? কোনোদিনই আসবি না। যদি আসে? যদি যদি আসে তাহলে তোর মামা তো আছে না সুকুনি, ওর একটু জানায় রাখ। হ, সুকুনি বুঝতে ভালো। ঘোড়ায় আন্ডা দেয় এটা আসলে সত্য কথা না? এই কথাটা তোমার কেন মনে হলো? এটা আসলে একটা কৌশল। ধরেন ঘোড়ার খোঁজে ঘোড়ার মালিক ছাড়া অন্য কেউ যদি এই মুখস্থ ঘোষণা শুনে তাহলে তো বলবই আমার ঘোড়া ডিম দেয়, তার মানে বুঝলেন কিছু? লগে লগে ধরা খেয়ে যাব। তার চেয়ে ভালো আপনি এক কাজ করেন, আপনাকে বাড়ি লগে যখন বাড়ি আপনি গিয়া কোনো রকমে ঘোড়াটারে ভালো করে দেখে আসেন, তারপরে আপনি দেখা যেরকম যেরকম আইসা ব্রহ্ম ভাইরে বলবেন ব্রহ্ম ভাই সেই বর্ণনা মিলিয়ে ঘোড়াটারে নয় আইব। বুদ্ধির কথা, আমার পছন্দ হয়েছে, এক করে কাপড় কাপ মমতাজার বাপ। ঘোড়াটা পাইলে কিন্তু আমার আটনা দেওয়ান লাগবো।